ওই যে খেলা হবে এই স্লোগান আপনারা দেবেন না। এবারে বলেন আমরা খেলব না, আমরা রেফারি হব, পাগলামি করবি, লাল কার্ড দেখাবার গ্যালারির বাইরে ফেলে দেব। কথা বুঝে আসছে? আর যারা খেলবে বলছে কাকে নিয়ে খেলবে, সব তো উইকেট পড়েই যাচ্ছে, সব তো পালাচ্ছে বিজেপিতে, খেলবে তাহলে কাকে নিয়ে? আগে উইকেট ঠিক কর, ভালোভাবে ব্যাটসম্যান নেওয়া, যেন কিছুক্ষণ টেস্ট খেলেও থাকতে পারে। অতএব এই সব আপনাদের এই সব ডোজ দিয়ে আপনাদেরকে ভুলিয়ে রাখছে। আদিবাসীটা আদিবাসী নয়, রাষ্ট্রবাসী, একটাই পরিচয়, আমরা ভারতীয়। এই নেতা যে হবে ভারতীয়দের হেল্প করতে হবে, একেই বলা হয় নেতা, ঠিক না বেঠি? আজকে কেউ যদি নেতা সেজে মনে করে আমি মুসলমানের হেল্প করব, সে প্রকৃত নেতা নয়। সে কখনো রাষ্ট্রের কোনোদিন মর্যাদাকে রক্ষা করতে পারলো না। কেউ যদি ভারতের কোনো জায়গার এমএলএ মন্ত্রী হয়ে যদি মনে করে আমি শুধু হিন্দুর উপকার করব, তাহলে সেও রাষ্ট্রকে অপমান করলো, রাষ্ট্রের মর্যাদা রক্ষা করতে পারলো না। ধর্ম তো নিজের বিশ্বাস, ধর্ম তো নিজের অন্তরে থাকে, রাজনীতি তো মানুষের কর্মের কথা বলে, রাজনীতি তো মানুষের শিক্ষার পজিশনের কথা বলে, রাজনীতি তো পিছিয়ে পড়া যা মানুষকে দেশবাসীকে আগিয়ে নিয়ে আসার শিক্ষা দেয়, রাজনীতি তো প্রত্যেকটা মানুষের অভাব অনটনকে দূর করার নাম বলে, রাজনীতি তো সেই রাজ্যের মানুষকে নিরাপদের কথা বলে, রাজনীতি তো সেই রাজ্যের পিছিয়ে পড়া মানুষের অধিকারকে পাইয়ে দিবার কথা বলে। রাজনীতি কখনো ধর্মের ঠিকালে হয় না, রাজনীতি কখনো ধর্মের সেবার জন্য হয় না, ধর্ম সেবা করার জন্য নিজেকে ধার্মিক হতে হয়। ধার্মিক কখনো কোনো মানুষের ক্ষতি করতে পারে না, ধার্মিক কখনো কাউকে ছোট বড় করে দেখতে পারে না, ধার্মিক তো প্রভুর স্রষ্টার সৃষ্টি, একজন একজন প্রভু, তাই সমস্ত স্রষ্টার সৃষ্টিকে সমান নজরে দেখবে। তাই রাজনীতি ধর্ম সেবার জন্য হয় না, রাজনীতি রাজ্যবাসীর সেবার জন্য হয়। তাই আমি মনে করি আমি যাদেরকে ক্যান্ডিডেট করব তাদের কাছে অঙ্গীকারবদ্ধ হব, তুমি যখন রাজ ক্ষমতায় বসবে তোমার কাছে মুসলিম হিন্দু দলিত আদিবাসী আগে নয়, তোমার কাছে আগে হলো তোমার সমাজের মধ্যে, তোমার দায়িত্বের আন্ডারের মধ্যে কার কি সমস্যা আছে সেই সমাধান করা হলো তোমার কাজ। অনেকে বলছে আব্বাস সিদ্দিকী গোটা 40-50 নিয়ে কি সরকার তৈরি করতে পারবে? সেই বন্ধু দাদাদেরকে বলবো, আবার কিছুদিন পরে তারা বলছে আব্বাস সিদ্দিকী জিতার পরে আমাদের সাথেই সাথ দেবে, এই তো বলছে বেকার, আবার সাথ দিবার প্রশ্ন কেন? শুনে রেখে দেন, জানিয়ে দিই আপনাদেরকে, মন খারাপ করবেন না, 2021 একটা বড় সুযোগ আছে, সেই সুযোগ হলে এটা কেউ একা সংখ্যাগরিষ্ঠ হতে পারবে না, 120-125-110 হাইস্ট এই রকম জায়গায় যে আটকে যাবে, আমাদের কাছে যেটা থাকবে চেয়ারের একটা পা হিসাবে ব্যবহার হবে, আমরা যার দাড়ি পাল্লায় উঠব সে কমপ্লিট হবে, সে সরকারে যাবে। তাই আমরা পিছিয়ে পড়া মানুষগুলো চোখে চোখ লাগিয়ে ভিকিয়া নয় অধিকারকে ছিনিয়ে নেব এই লড়াইয়ে। এই একটা বিশাল সুযোগ, এই জায়গায় আপনারা বিক্রি হবেন না, যা দেবে নিয়ে নেবেন, ঘর দেয় নিয়ে নেন, ট্যাপ দেয় নিয়ে নেন। আমি অনেক আগে বলেছিলাম এই আমার বাংলার ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ কানা করছে নেত্রী, আমি অনেক আগে বলেছিলাম, এতে অনেকে আমাকে নিয়ে মজাক করেছিল, বিরোধী বলেছিল, আজ সোশ্যাল মিডিয়ায় খুলে দেখো আজকে ট্যাব নিয়ে পড়াশোনা ছেড়ে দিয়ে তারা সর্বসময় ট্যাব দেখাতে ব্যস্ত, ট্যাপে পড়াবেন বললেন তাহলে স্কুল খুললেন কেন? চাই এরা মূর্খ বানাতে, কেন মূর্খ যত থাকবে তত অধিকারের কথা বুঝবে না, মূর্খ ভিক্ষার কথা বোঝে, যা পেয়েছি অতি খুশি, অতি খুশি, অতি খুশি হয়ে থাকবে, এই জন্য আমাদেরকে মূর্খ বানাতে চাইছে। আমি চেয়েছি কলম দেন পেন দেন, তারা বলছে মদের লাইসেন্স নিয়ে যা, আজকে মদের প্রচলন যদি শুরু হয়
আজকে আমার মা বোনদের সংসার গুলো ভেঙে যাবে, মদের কারণেতেই ইনকাম নষ্ট হচ্ছে, মদ খেয়ে পড়ে রয়েছে, মদ খেয়ে সংসারে অশান্তি হচ্ছে, মদের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, মদের জন্য দুর্নীতি হচ্ছে, মদের জন্য রেপ হচ্ছে, মদের জন্য অনেক কিছু ক্ষতি হচ্ছে, সেই মদকে বন্ধ করার কথা বলছি, আর গভর্নমেন্ট মদের লাইসেন্স দিচ্ছে, তাহলে ভাবুন যে সরকার তার দেশবাসীকে মাতাল বানাতে চায়, সেই সরকারকে আমাদের যোগ্য জবাব দেওয়ার দরকার আছে না? না, আমাদেরকে বুঝতে হবে কতদিন আর ভিখারি হয়ে থাকবেন, কতদিন আর চাইবেন। ডাক্তার বাবা সাহেব আম্বেদকর কি বলেছেন, যে অধিকার কখনো চেয়ে পাওয়া যায় না, অধিকার কেড়ে নিতে হয়, অধিকার কেড়ে নিতে হয়। আজ আমরা বলবো আইএসএফ চাই প্রত্যেকটা মানুষের পেটে যেন ভাত যায়, তাকে যেন শুকিয়ে ঘুমাতে না হয়। আইএসএফ চাই প্রত্যেকটা বাচ্চার গায়ে সুন্দর কাপড় থাক, তার মাকে যেন কাপড়ের জন্য কারো কাছে হাত না পাততে হয়। আইএসএফ চাই প্রত্যেকটা যুবক যুবতীর হাতে খাতা পেন থাক, তারা ডাক্তার হোক, উকিল হোক, জজ হোক, ডিএম হোক, আইপিএস অফিসার হোক, আমার ভারতের গর্ব তৈরি হোক, এটাই আইএসএফ এর লক্ষ্য। আইএসএফ এটাই মনে করে, আপনারা ভাবতে পারেন যে গোটা 40 সিট নিয়ে আপনারা কি করবেন, প্রথমেই বললাম এবারে কেউ এক না এক তন্ত্র সংখ্যাগুরু হতে পারছে না, সহযোগিতা আমাদের লাগবে। আপনারা যদি বিশ্বাস রাখেন বলে যাচ্ছি, আমরা ছাড়া 2021 সরকার হচ্ছে না, হচ্ছে না, হবে না, এটা আমরা বলে দিয়ে গেলাম আপনাদেরকে। আইএসএফ এরপরও আপনাদেরকে জানিয়ে দেয় একটা এমএলএ সে কতটা ক্ষমতা রাখতে পারে, এ ধারণাই তো আপনাদের নয়। একটা একটা বুথে বছরে কত কোটি করে টাকা আসে সেই ধারণাও তো আপনাদের নয়। তাই সে মনে করে যে বিধানসভাগুলো বাংলার জনগণ, বাংলার মায়েরা বোনেরা, বাংলার বাপেরা ভাইয়েরা, বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার বাংলা ভাষাভাষী মানুষ যারা আইএসএফকে আমাদেরকে সহযোগিতা করে যে বিধানসভাটা আমাদের হাতে তুলে দেবে, ওই বিধানসভাটাকে আমরা মডেল বানাবো। কেমন মডেল? ওই বিধানসভায় পয়সার অভাবে চিকিৎসা না করে মারা গেছে এমন কোনো প্রমাণ পাওয়া যাবে না। ওই বিধানসভায় শিক্ষা দরকার আছে, পড়তে চাই, অর্থের জন্য পড়তে পাচ্ছে না, এমন সমস্ত সমস্যার সমাধান করা হবে। অর্থাৎ আমরা ওই বিধানসভাতে শিক্ষার দিকে, স্বাস্থ্যর দিকে, কর্মের দিকে সমস্ত মানুষের আগিয়ে যাবার চেষ্টায় ওই এমএলএকে দিয়ে একটা সুন্দরভাবে দত্তক লিয়া যাকে বলে সুন্দরভাবে একটা পরিকল্পনা তৈরি করেছি, যেখানে ওই এমএলএ তার বিধানসভাকে এমন একটা মডেল বানাবে যে মডেলটা আগামী দিন এশিয়া ফলো করবে। এটাই হলো আইএসএফ এর লক্ষ্য। আপনারা যদি আমাদের সাথ দেন, আপনার এই আমডাঙাকে একটা মডেল বিধানসভা তৈরি করব, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব সমস্ত সমস্যার সমাধান আমরা তৈরি করিয়ে দেখাবো। এই জবানটা একজন স্বাধীনতা ঘরের ছেলে জবান দিয়ে গেলাম, এবারে বিশ্বাসটা আপনাদের হাতে ছেড়ে দিয়ে গেলাম। আইএসএফ জিয়াবাদ, আইএসএফ জিয়াবাদ, ভাই জান আগিয়ে চলুন, ভাই জান আগিয়ে চলুন। ভাইরা আমার, আমার প্রিয় দেশবাসী, সময়ের দিকে খেয়াল করে আর বাড়াবো না, কষ্ট হচ্ছে আপনাদের। আমি একটা কথা বলি, এতগুলো মানুষ আপনারা এসেছেন, আপনাদের কেউ ভাড়া দিয়ে এনেছে? বুকে হাত দিয়ে বলুন, পার্টির মিছিলে গেলে পয়সা নিয়ে যান না যান না? অন্য অন্য পার্টির মিছিলে গেলে পয়সা নিয়ে গেছেন না গেছেন? পয়সা দিয়েছে না দেয়নি? অন্য অন্য মিটিংয়ে পয়সা দিয়েছে না দেয়নি? সত্যি করে বলবেন, সত্যি করে বলবেন। আজকে আপনাকে পয়সা দিয়েছে? কারণ আমার ছেলেদেরকে বলা আছে, পয়সা দিয়ে কারো মন জিতা যায় না, পয়সা দিয়ে কাউকে কখনো জয় করা যায় না। কেউ 500 দেবে, তারপরে কেউ 1000 দিলে সেখানে পালিয়ে যাবে, তারপরে কেউ 5000 দিলে পালিয়ে যাবে। আপনি যদি আমাকে দিলে জায়গা দেন,
আমি কথা দিয়ে যাচ্ছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ হিসেবে বলে যাচ্ছি হ্যাঁ আমি পীরজাদা ঘরের ছেলে স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে আমার পেটেও যেমন খিদে লাগলে কষ্ট হয় আমার এই মা বোনগুনের পেটে খিদে লাগলো সেম কষ্ট হয় উনি হিন্দু বলে আলাদা কষ্ট আমি মুসলমান বলে আলাদা কষ্ট হয় নাকি একই আজকে ওনার বাড়ি একটা কন্যা সন্তান বড় হয়েছে বিবাহ দিবার চিন্তা করি বলে যেমন টেনশন হবে আমি মুসলমান আমি করি বলে আমার মেয়ের বিবাহ টেনশন কেমন হবে তাই আইএসএফ কে যদি আপনারা তার যে যে জায়গায় দাঁড়াবেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যদি সিট গুলো দিতে পারেন আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি হিন্দু মা বাপ ভাই বোনেদের জন্য খুশি সংবাদ বন দপ্তরের যে ব্যক্তিগত টাকা আপনাদের আছে যার পার বছর ইনকাম কয়েক লক্ষ কোটি টাকা আপনারা জানেন না কয়েক লক্ষ কোটি টাকা সেই টাকার অধিকার হলো আপনাদের পূর্বপুরুষরা রেখে গেছে আপনাদের বাচ্চাদের শিক্ষা আপনাদের মেয়েদের বিবাহ আপনাদের পিছিয়ে পড়া গরিবদের সহযোগিতা এর জন্য রেখে গেছে কিন্তু কেউ দেয়নি সব লুটেপুটে খাচ্ছে যদি একটাবার বিশ্বাস করে গোটা চল্লিশ পঞ্চাশ সিট আমায় দিতে পারে আমি লড়াই করে ওই অবৈধ সম্পত্তির টাকা আমার হিন্দু গরিব ভাই বোন মা বাপের জন্য আমি কেড়ে ছিনিয়ে এনে তাদেরকে পাইয়ে দেবো কথা দিলাম আজ বন দপ্তরের টাকা হলো দেবত্ব সহায় অকাপ কি বলে বন দপ্তরের টাকা হলো আদিবাসী সম্প্রদায়দের আমি দু হাজার উনিশ থেকে চিল্লাচ্ছি তখন পার্টি করিনি যে কলিক বীরভূম দিনাজপুরে বীরভূমেতে বাঁকুড়াতে বিরাট বিরাট হসপিটাল করে দেন স্কুল করে দেন আদিবাসী ভাই বোনেরা তারা পড়াশোনা করুক আদিবাসীর বাচ্চারা পড়াশোনা করুক ওখানে চিকিৎসাও কেউ শুনছে না আজকে ঝাড়খণ্ডের বিভিন্ন কি বলে জঙ্গলমহলের এমন করে বিভিন্ন পার্টির সঙ্গে আমরা এক জায়গায় হয়েছি আদিবাসী ভাইয়েরা হিন্দু ভাইয়েরা গরিব এক জায়গায় হয়েছি আমরা ওখানেও সিট দিচ্ছি আমরা যদি এই সিটগুলো জিততে পারি বন দপ্তরের টাকা এবং জল জঙ্গলের অধিকারের টাকা আমরা সেই আদিবাসী ভাইয়েদেরকে কেড়ে ফিরিয়ে দেবো কেড়ে তাদের হাতে তুলে দেবো ছিনিয়ে তাদের হাতে তুলে দেবো এবং অকাপ সম্পত্তির টাকা হলো মুসলিমদের যার পার বছর ইনকাম বাইশ হাজার কোটি টাকা অথচ এই মুসলমান আজকে কর্ম নেই কাজ নেই বেকারত্ব ঘুরে বেড়াচ্ছে আর দুশো টাকা দিলে মিছিলে মিছিলে ঘুরে বেড়াচ্ছে তাই একটাবার বলবো আর দুটো মাসের মধ্যে ভোট আশা করছি হয়ে যাবে একটাবারের জন্য গুলামির হাত থেকে বাঁচার জন্য আইএসএফকে সাপোর্ট করা যেতে পারে হাত তুলে বলুন সাপোর্ট করা যেতে পারে হাত তুলে বলুন সাপোর্ট করা যেতে পারে হাত তুলে বলুন সাপোর্ট করা যেতে পারে এই হাতটা আপনার ভোট বাক্সের দিনে ঠিকভাবে পড়বে আপনাদেরকে কেউ হুমকি দেখালে ভয় খেয়ে যাবেন আরে কাপুরুষ হয়ে বাঁচতে চাই না হাজার বছর কচ্ছপের মতো বাঁচার থেকে ঘন্টা খানে সিংহের মতো বাঁচতে আমরা রাজি আছি ঠিক না বেটি তাই আপনারা ঐক্যবদ্ধ হন হিন্দু নয় দলিত নয় আদিবাসী নয় সাঁওতালি নয় আমরা বাংলার মানুষ বাংলায় বাঁচব বাংলার ক্ষমতা অধিকার আমরা নিয়ে বাঁচব ঠিক না বেটি আজ আপনারা বলতে পারবেন এত তো দল আছে দল করে কোন আদিবাসীর হাতে তার দলকে তুলে দিয়েছে কেউ আছে আমি দিয়েছি কথা বুঝে আসছে এবং সেক্রেটারি পদটা এখনো ফাঁকা রেখেছি কেন আমি হিন্দু সমাজ থেকে একটা খুব হাই এডুকেটেড ভালো লোককে খুঁজছি তাকে সেক্রেটারি বানাবো বলে কেন কিন্তু গরিব দরকার হাই এডুকেটেড বড় লোক হলে হবে না আমার লক্ষ্য হলো গরিব যদি কিছু মানুষ আমায় প্রশ্ন করছে তাহলে বড় লোকগুলোর কি হবে বড় লোকগুলোর একটাই রাস্তা আছে আমার পাশে দাঁড়ান সবাই মিলে গরিবদের উদ্ধার করি না হয় বেরিয়ে যান একদম ওপেন কথা ভাই কেন বড় লোকদের উচিত তো গরিবদের ঘরে তোলা আজকে আমার ছেলে আইপিএস অফিসার হয়েছে আমার ছেলে উকিল হয়েছে ডাক্তার হয়েছে আর গরিবের ছেলেটা পড়াশোনা না করে পার্টির লোকেদের ক্যাটার বাহিনী হয়ে সমাজ বিরোধী হয়েছে আমার ছেলে রুগী থেকে ইনকাম করে ঘরে ঢুকবে ওই পাশের বাড়ির ছেলে আমার ছেলের গলায় ছুরি ধরে কিনে নেবে
তাহলে আমার ছেলে শুধু শিক্ষিত হলে হবে না, এই ভারতকে আগিয়ে নিতে গেলে জাত দেখলে হবে না, ভারতবাসীকে শিক্ষিত করতে হবে, এই বাংলাকে আগিয়ে নিতে গেলে জাত দেখলে হবে না, ভারত বাংলার মানুষকে শিক্ষিত করতে হবে। আর এই জায়গা থেকে আরেকটা আওয়াজ তুলে দিই, যে বিষয়টা আজকে নয় ঠিকই, তথাপিও এই আওয়াজ সব জায়গায় চলবে, সেটা হলো এটাই, একটা বাংলা থেকে আসা, বাংলাদেশ থেকে আসা একটা হিন্দু মতুয়াকে আমাদের জীবনের শেষ নিঃশ্বাস থাকতে আমার ভারত থেকে আমরা যেতে দেব না, ঠিক না বেঠে? আর আমরা সিএ চাই, আমরা চাই সিএ হবে, আমরাও চাই সিএ হবে, কিন্তু কোন নাগরিকত্বের জন্য শর্ত দিতে পারবে না, কোন শর্ত চলবে না, কোন শর্ত চলবে না, প্রত্যেককে নাগরিকত্ব দেওয়া হোক, আজ নয় কাল, কাল নয় পরশু, এখন বলছে ভোট হয়ে গেলে নাগরিকত্ব দেব। আমি বলে দিয়ে যাই, ভোট হয়ে গেলে নাগরিকত্ব আর পাবেন না, তখন কোথায় কোথায় আছে ওই সিএ করে নির্দিষ্ট করে আপনাদের ঘরে ক্যাম্পে ভরবে। তাই একটা কথা বলে যাই, আসুন আমরা দেশবাসী, বাংলার ভাষাভাষী মানুষ, আমরা বাঙালি একে অপরে হাত ধরে লি, আমরা হাত ধরে ঐক্যে চলতে থাকি, আমরা কাউকে একে অপরকে কোনো ক্ষতি হতে দেব না, তাহলে কারো ক্ষমতা নেই আমাদেরকে এখান থেকে তাড়াতে পারে, আমার কোনো ভাইকে কাউকে তাড়াতে পারে, এই ঐক্যবদ্ধ আমাদেরকে হতে হবে। একটা বক্তব্য আপনারা নিশ্চয়ই শুনেছিলেন যে 15 লাখ রুপিয়া এসি খাতে মে আ যায়েঙ্গে, এরা একটা বক্তব্য শুনেছিলেন না? চুনাও কে বাদ জব উসি কো কে দিন পুছনে লাগা মিডিয়া নে, যে কিসি নে বোলা যে 15 লাখ রুপিয়া খাতে মে এসেই আ যায়েঙ্গে, তো আবি তক 15 লাখ রুপিয়া কিউ নেই আয়ে, তো অমিত শাহ নে তব বোলনে লাগা, ও এসেই চুনাও কে লিয়ে বোলনা পড়তা হয়, ও তো জুমলা থা। ঠিক ওই রকম আমরা বাংলাদেশ থেকে যারা এসেছেন, আমার হিন্দু ভাই, আমার মতুয়া সমাজের মানুষ, আপ লোগোকে ভি এসি বেউকুফ বানা রে, যে চুনাও কি বাদ ইনসে সিএ দে দেঙ্গে, মগর চুনাও কি বাদ জব ক্ষমতা মে আ যায়েঙ্গে, পাওয়ার মে আ যায়েঙ্গে, হামারে বঙ্গাল কো লুট কে লোক ভাগ যায়েঙ্গে, ইন লোগো কা ইরাদা হে লুটনা, তো হাম হামারে বঙ্গাল কো লুটনে নেই দেঙ্গে, अब दीदी उसी को बंगाल में लेके आए, इसीलिए उसी के साथ साथ दीदी को भी बंगाल से हटाएंगे। 34 साल वामपंथ छिलो बीजेपी के आस्ते दाइने, 22 বছর কংগ্রেস ছিল বিজেপিকে আসতে দেয়নি, হয়তো আমাদের অনেক পাওয়া ছিল বাম কংগ্রেস দেয়নি মানছি, কিন্তু বিজেপিকে আমার বাংলায় ঢুকতে দেয়নি, যে আমার দেশকে বিক্রি করছে, আমার বাংলাকে আগামী দিন বিক্রি করে দেবে, তাকে কিন্তু বাম কংগ্রেস কোনো ঢুকতে দেয়নি, দিদি এসেছে বিজেপি আসছে, দিদি এসেছে বিজেপি আসছে। আজকে একটা আওয়াজ উঠেছে খেলা হবে, কি আওয়াজ উঠেছে? খেলা হবে। আপনারা কি ওই আওয়াজ তোলেন নাকি? খবরদার ওই আওয়াজ তুলবেন না, মানুষের রক্ত নিয়ে, মানুষের জীবন নিয়ে, মানুষের লাশ নিয়ে আর কত খেলবে এরা, আর কত খেলবে? মইদুলকে মেরে দিল, মইদুলের অপরাধ কি? মইদুল ইসলাম কোন দল করে আমি জানি না, মইদুলের অপরাধ কি? মইদুল বলেছিল বেকারদের কর্ম চাই, আপনারা বেকার নই, তাহলে মইদুলকে মারেনি আপনাদেরকে মেরেছে, মইদুলকে মারেনি বাংলার সংস্কৃতিকে মেরেছে, মইদুলকে মারেনি বাংলার গণতন্ত্র হত্যা হয়েছে, মইদুলকে মারেনি বাংলার পিছিয়ে পড়া মানুষকে মেরেছে। শুধু মইদুল মারা গেছে তা নয়, তার 3টে বাচ্চাও মারা গেল, না খেতে পেয়ে মারা যাবে, তার মা মারা গেল, তার স্ত্রী মারা গেল, মইদুলকে শুধু মেরেছে তা নয়, আমাদের সবাইকে মেরে দেওয়া হলো। আজ আপনাকে আমাকে ভাবতে হবে, 500 টাকা কিছু নিয়ে ভিক্ষা নিয়ে আপনি খুশি হবেন না, এই আজ আমি বলতে চাই, এই বাংলাতে বিজেপি ছিল না, এই বাংলাতে বিজেপিকে দাওয়াত দিয়ে আনা হয়েছে, ভুল কথা বললে আমাকে দূরে ফেলে দেবেন, কোনো অসুবিধে নাই, কিন্তু সত্যটা একবার ঠান্ডা মাথায় শুনে নেন, সেটা হলো এটাই, আনন্দবাজার পত্রিকায় ফন্ড পেজে লেখা ছিল বিজেপিকে ফন্ডে এনে লড়বো, বক্তা হলো মমতা ব্যানার্জি, অর্থে বিজেপিকে এনে লড়বো, কথা বুঝে আসছে? এই জায়গায় আপনাদের কাছে নিশ্চয়ই একটা খবর আসছে, ওই যে খেলা হবে খেলা হবে, এই স্লোগান আপনারা দেবেন না, এবারে বলেন আমরা খেলবো না, আমরা রেফারি হব, পাগলামি করবি, লাল কার্ড দেখাবার গ্যালারির বাইরে ফেলে দেব।
কথা বুঝে আসছে? আর যারা খেলবে বলছে কাকে নিয়ে খেলবে? সব তো উইকেট পড়েই যাচ্ছে, সব তো পালাচ্ছে বিজেপিতে, খেলবে তাহলে কাকে নিয়ে? আগে উইকেট ঠিক কর, ভালোভাবে ব্যাটসম্যান নেওয়া, যেন কিছুক্ষণ টেস্ট খেলেও থাকতে পারে। অতএব এই সব আপনাদের এই সব ডোজ দিয়ে আপনাদেরকে ভুলিয়ে রাখছে। কিছুদিন আগে একটা ডিবেটে গিয়েছিলাম, গিয়ে আমার ব্রেনে একটা কথা ঢুকলো, তাই আমি বলি চার ডিবেটে আসবো না। আমি যেটা গিয়ে দেখলাম এ সব একটা নাটক ড্রামা, ওরা সব নেতাগুলো বসে বসে আর মিডিয়ার সামনে ঝগড়া করছে, এ ওকে ঝগড়া করছে, ওকে ঝগড়া করছে, আর আমরা সব বাকি গুণা হা করে ঝগড়া দেখছি। আমাদের ঘরে কর্ম থেকে ভুলাচ্ছে, চাকরি থেকে ভুলাচ্ছে, শিক্ষা থেকে ভুলাচ্ছে, দেশের বেরোজগারি থেকে ভুলাচ্ছে, দেশের গ্যাসের দাম বাড়ছে ভুলাচ্ছে, দেশের তেলের দাম বাড়ছে ভুলিয়ে, ওদের ঝগড়া দেখি আমাদেরকে ভুলিয়ে রাখছে। এতেও যদি না হয় বিভিন্ন জায়গায় খেলা দেবে, সেই খেলার মধ্যে আমাদের ভুলিয়ে রাখছে। এতেও যদি না হয় ফাংশন দিচ্ছে, তাতে ভুলিয়ে রাখছে। এতেও যদি না হয় অর্ধেক উলঙ্গ নারীদের নিয়ে এসে নাচাচ্ছে, তাতেও আমাদেরকে ভুলিয়ে রাখছে। আরে যারা নিজেদের বেটিদের সম্মান দিতে পারেনি, তারা বাংলার কি সম্মান দেবে? যারা মেয়েদের ঘরে নিয়েছে নিজেদের ভোটের জন্য ব্যবহার করে, তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের দরকার। আমরা মা বেটিদেরকে স্যালুট করি, মা বেটিরা আমাদের ইজ্জত, মা বেটিরা আমাদের সম্মান, মা বেটিরা আমাদের মর্যাদা, মা বেটিরা আমাদের গর্ব, মা বেটিরা আমাদের অহংকার। আজকে সেই মা বেটিদের ঘরে যারা স্টেজে তুলে দিয়ে নাচিয়ে ইয়ং যুবকদের ঘরে খাপিয়ে দিয়ে ভুলিয়ে ভুটলিতে চাইছে, এদের থেকে আমাদেরকে দূরে সরতে হবে, সরতে হবে, ঠিক না বেটি? একটা শেষ কথা বলে যাই, আমডাঙ্গাবাসী, বাংলাবাসী, আমার পশ্চিম বাংলার জাতি ধর্ম নির্বিশেষের ঐক্য জিন্দাবাদ, আমার পশ্চিম বাংলার ঐক্য জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। বিদায় নিলাম, প্রথম প্রথম কথাবার্তায় ভুল হলে নিজের মনে করে ক্ষমা নেবেন, সুন্দর বলতে পারিনি কিন্তু মনটা সুন্দর আছে, কথা দিয়ে গেলাম, বিশ্বাস করে গেলাম, বিশ্বাস দিয়ে গেলাম। ভালো থাকেন, খুশিতে থাকেন, সবাইকে মহান স্রষ্টা ভালো রাখুক। আইএসএফ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আমাদের সংগ্রাম। রাস্তা দিয়ে সুন্দরভাবে সবাই যাবেন, কেউ হই হট্টগোল করবেন না। একটা ভাইয়ের 8,000 টাকা পড়ে গেছে, কেউ যদি পেয়ে থাকেন দয়া করে টাকাটা আমাদের এখানে দিয়ে যাবেন। প্রত্যেকটা ভাইকে বলছি আপনারা ধীর স্থিরভাবে যাবেন, প্রশাসনদের সঙ্গে সাহায্য সহযোগিতা করবেন, কোনো হই হট্টগোল করবেন না। আগামী ভাইজানের বিশেষ ঘোষণা, ভাইজান শুনুন, যে যেখানে আছেন দাঁড়িয়ে যান। ভাই আমার একটা বিশেষ ঘোষণা আছে, আগামী 23 ফেব্রুয়ারি শিয়ালদহ স্টেশন থেকে আর হাওড়া স্টেশন থেকে একটা জনসভা র্যালি করে কৃষকদের জন্য যে সংহতি যাত্রা বাসের কেল্লা থেকে শুরু হয়েছে, ওটা কলকাতায় 23 জানুয়ারি গিয়ে শেষ হবে, এই 23 ফেব্রুয়ারি ওই দিন ওখান থেকে আমরা কৃষকদের জন্য আইএসএর পক্ষ থেকে যতটুকু পারবো মালপত্র দিল্লি পাঠাবো ওখান থেকে। তো ওই র্যালিতে কৃষকদের জন্য একটু সময় দেওয়া যাবে, 23 ফেব্রুয়ারি টাইমটা 12টা থেকে র্যালি শুরু হবে। আপনারা শিয়ালদহ স্টেশন মনে হচ্ছে আপনাদের সুবিধা হবে, যে যেভাবে যাবেন তবে র্যালিতে ওই দিন কিন্তু আমি হাঁটবো, যত কিলোমিটারই হোক ওই দিন আমি র্যালিতে থাকবো, র্যালিতে হাঁটবো। ওয়াই